আসসালামু আলাইকুম ভিউয়ার, আজকে আমি আপনাদেরকে দেখাবো অত্যন্ত সুন্দর এবং সুস্বাদু একটি রেসিপি, আর তা হলো টাকি মাছের ভর্তা। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দেখুন কতগুলো টাকি মাছ নিয়েছি। টাকি মাছের ভিতর থেকে আমি এই সবগুলো পরিষ্কার করে ফেলে দিয়ে নিয়েছি ভিতর থেকে, এবং এই ফুলকা এই যে এই সাইড দিয়ে এটা সবগুলো ফেলে দিয়েছি। তা এখন এই টাকি মাছগুলোকে আমি এই বরাবর কেটে নেব। মাঝখানে যে কাঁটাটা আছে ওই কাঁটা বরাবর এভাবে দুইটা করে দেখুন আমি কিভাবে কেটেছি, আপনারা তা দেখুন। আমি একবারে পিস পিস করে নেই নেই, একটা টাকি মাছকে আমি দুইটা খণ্ড করেছি, দেখেন একবারে পিস করিনি, জাস্ট একটু দাগ দিয়ে দিয়েছি। দেখুন আমি আবার দেখিয়ে দিচ্ছি, সবগুলো টাকি মাছ আমার কাটা হয়ে গেছে। এখন আমি ছোট্ট একটি বাটিতে আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ জিরার গুঁড়া এবং অল্প একটু লবণ দিয়ে এগুলোকে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখন আমি এই মিশ্রণটাকে এই টাকি মাছের উপরে দিয়ে দেব এবং ভালোভাবে মাখিয়ে নেব। এবং এই যে যেই সাইডগুলো আমি কেটেছি এই কাটার ভেতর দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটা আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। মাছগুলো ভাজার জন্য আমি চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা প্রায় গরম হয়ে আসতেছে, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এতে টাকি মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলোকে আমি এখন উল্টিয়ে দেব, এই সময় চুলার হিটটা অবশ্যই লোতে রাখতে হবে, যদি হাই হিটে দেওয়া হয় তাহলে নিচ দিয়ে মাছগুলো পুড়ে যাবে। দেখুন মাছগুলো প্রায় হয়ে আসছে, দেখুন আমি এই সাইডে মাছগুলো ওই যে ফালা ফালা করে দেওয়ার কারণে এর ভিতরে মশলাটা ঠিক মতো পৌঁছেছে এবং এটা খেতে অনেক সুস্বাদু হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো একটি প্লেটে উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর একই কড়াইতে 2-3টা শুকনো মরিচ দিয়ে তেলে নেব। তালা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। সেই একই প্যানে আমি দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ, এই পেঁয়াজ কুচির সাথে আমি এখন দিয়ে দেব 1টা কাঁচামরিচ কুচি এবং 2 কোয়া রসুন কুচি। অল্প কিছুক্ষণ ভেজে নেব, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়ার পর এখন আমি মাছগুলোকে কাটা ছাড়িয়ে নেব।
মাথাটা না যায়, একটা বড় কাটা আছে এটাও ছুটিয়ে নিব। আমি সবগুলো মাছের কাটা বেছে নিয়েছি, এখন এই মাছগুলোকে হালকা হালকা করে ছোট করে দিতে হবে। মিহি হয়ে গেছে আমার এই মাছগুলো, এখন আমি পেঁয়াজগুলোকে দেখুন পেঁয়াজগুলোকে আমি মিহি করে নিচ্ছি। এবং আমি ওই সময় টেলে নেওয়া এই চারটা মরিচ দিয়ে দিচ্ছি এখানে। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজগুলোর সাথে মিক্স করে দিচ্ছি। এখন আমি এর সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবং আমার এই টাকি মাছগুলো মিহি করা মাছগুলো দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নেব। যখনই পেঁয়াজ এবং মাছগুলো মিক্স হয়ে যাবে তখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা। এখন আমি লবণটা চেক করে নেব। লবণটা আমার পারফেক্ট হয়েছে। এখন আমি এই ভর্তাটাকে ছোট ছোট বুল করে নেব। দেখুন দর্শক, তৈরি হয়ে গেল আমার টাকি মাছের ভর্তা। কত সহজে তৈরি করে ফেললাম, আপনিও বাসায় ট্রাই করবেন। আর এই ভর্তাটা একবার তৈরি করে খেলে এটার স্বাদ কখনোই ভুলতে পারবেন না, সম্পূর্ণ হোটেল স্টাইলের। তো আপনিও বানিয়ে খাবেন এবং আপনারটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।